Assalamu alaikum, hello finaf, welcome back to my channel Travel and Cook with Ritu’s Lifestyle. আর বলবো না যে আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন, এই কথাটা আর বলবো না, কারণ আমরা জানি এখন আমরা কেমন আছি। আর আমরা এটাও জানি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন, অবশ্যই এই আশাই আমরা রাখি। সো আমি চলে এসেছি কিচেনে, আর আজকে আমি আমার দুপুরের লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব। সো অনেকে আবার অনেক মতবাদে থাকতে পারে যে এই করোনা ভাইরাসের ভিতরে আবার এগুলো করোনা ভাইরাসের ভিতরে এগুলো হলেই বা কি না হলেই বা কি, আমাদের আমরা তো সবাই খাওয়া দাওয়া করি তাই না, কম বেশি খাওয়া তো আর কেউ থেমে আছি না। সো কোনো কাজকর্ম হয়তো বা আমাদের সাংসারিক জীবনে থেমে নেই। সো এটাই আর কি বলবো যে এটা এখানে নেগেটিভ কোনো কিছু নেওয়ার কোনো কিছু নেই, যে এখন এই ভিডিওগুলো দেখাচ্ছি বা এই করতেছি সেই করতেছি, ঘরে যা করতেছি সেটাই দেখাচ্ছি। চলুন তাহলে। এই তো আমি এখন একদম কিচেনের চুলার পাশেই চলে আসছি, স্টোভের পাশে। আজকে আমি রান্না করব ভেরি সিম্পল খাবার দাবার বাসমতি রাইস দিয়ে। আজকে আমি প্লেন কিউমিন জাইরো রাইস তৈরি করব, বা প্লেন কিউমিন রাইস যেটাই বলি নাকি সেটাই করব। আর সেই সাথে থাকবে আমার প্রিপেড করে রেখেছি আমি আমার চিকেনগুলো, আমি দেখে নিচ্ছি ফ্রোজেন করে রেখেছিলাম। সো এটা একদম একটু ঝাল 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 ফ্রাইড চিকেন এটা করব। এই যে আইস, আইসটা ছেড়ে যাক, তারপর আমি এটাকে ফ্রাই করে নেব, দ্যাটস ইট। আর ভেরি সিম্পল ওয়েতে আজকে আমাদের খাবার দাবারটা থাকবে। তো চলুন তাহলে রান্না করতে করতে কথা হবে আরও। আমি এখানে বাসমতি চালটা আমার মানে পরিবারের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে ঠিক আমি ততটুকুই নিয়েছি, আপনারা নেবেন আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী আপনাদের গেস্ট অনুযায়ী। এই যে আমার পানি গরম হয়ে গেছে, ফুটে যায় না বাট গরম হয়ে গেছে। এখন আমি যা যা দিব আর কি এখানটায় পানিতে, এই যে চাল ধুয়ে নিয়েছি, পানি ঝরানোর অত দরকার নেই, ঝরঝর করানোর দরকার নেই, যেহেতু আমি এবার এটা পানিতেই দিব তাই জন্য এটা ধুয়ে নিয়েছি। আর এখন দিব আমি মেইন জিনিসটাই, যেহেতু আমার কিউমিন মেইন জিরা, তা সেটা আমি এখানে জিরা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এক টি স্পুন, দুই স্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি আমি। আর জিরাটা আমি পানির সাথেই দিয়ে দিলাম এই জন্য যে পানিটা আর একটু ফুটুক, পানিটা যত ফুটবে জিরার স্মেলটা তত বের হবে, ঘ্রাণটা তত বের হবে সুন্দর, আর খেতেও অনেক সুস্বাদু হবে। যারা আমরা বাইরের সিটি ইয়াতে থাকি, দেশে থাকি, কান্ট্রিগুলোতে, আমরা বেশিরভাগ সময় মিডল ইস্টে বা অন্য অন্য যারা ইউরোপ আমেরিকাতে থাকি, তারা আমরা জানি যে জাইরো কিউমিন রাইসটার স্মেলটা কীরকম আসে। আর বিসমিল্লাহ রহমান রহিম, আমি এখন তেল দিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো। এই জন্যই তেলটা দিলাম যাতে রাইসটা স্টিকি না হয়, যাতে রাইসটা ঝরঝরা হয়, তাই জন্য দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সল্ট, লবণ, লবণও পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে পানিটা আরেকটু হওয়ার পরে, মানে আরেকটু বয়েল হওয়ার পরে আমি এখানে রাইসগুলো দিয়ে দিব। আর এই রাইসটা আমার ভীষণই 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 পছন্দ। আমি 2007 যখন আমি প্রথম এই রাইসটা আমেরিকায় খাই, তখন থেকে আমার আমি স্পেশালি এই জিনিসটা করে থাকি আর কি। এখন আমি অনেকেরই দেখি যে জিরা পোলাও করতেছে, জিরার এটা করতেছে, হ্যাঁ ভালো, এগুলো ভালো, অনেক আমি মনে আমি অ্যাপ্রিসিয়েট করি এগুলো, যে আমরা কোনো কিছুতেই আর পিছিয়ে থাকতে চাই না, আমরা সবসময় এগিয়ে যেতে চাই। আর আমরা এটা বলতে কখনোই চাই না যে এটা আমার রেসিপি, নো ওয়ে, এটা আমরা এটাই বলবো। এটা আমি যেমন পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তখন ওদের কাছে আমি শিখেছি, সো তখন থেকেই আর আমি এটা করি আর কি। আজ 14 বছর ধরে কিউমিন জাইরো রাইসটা বা কিউমিন প্লেন রাইসটাও করে থাকি। তো এখন আমি এখানে দিয়ে দিব একদম এগ ইয়েলো কালারের একটু ফুড কালার দিয়ে দিব।
পানিটা বয়ল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সো এখন আমি চালগুলোর ভিতরে দিয়ে দিব বাইরে কি শুনশান মাঝে মাঝে যখন একটা দুইটা গাড়ি যায় বিসমিল্লাহির রহমানির রহিম চালগুলো আমি দিয়ে দিচ্ছি অ্যাম্বুলেন্স এখন মানে যখন যায় আর কি ও আস্তে আস্তে মনে হয় তখন মনে হয় আমরা জীবিত আছি অ্যাম্বুলেন্স যাচ্ছে মানে আমি ছোটবেলায় একটা নাটক দেখছিলাম না মনে হয় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই ঠিক সেরকমই অবস্থা আমাদের আমাদের এখন কোথাও কেউ নেই সবাই ইনশাল্লাহ মোটামুটি জীবিত আছি তারপরে মনে হয় কোথাও কেউ নেই কারণ কেউ কাউকে দেখতে পাচ্ছি না এটা ফুটতে থাকুক যখন এটা ফোটা হয়ে যাবে মানে পুরোপুরি রাইসটা ভাতের মতন হয়ে যাবে তখন আমি এই পানিটা ছেঁকে ফেলে দিব দিয়ে পরবর্তী প্রসেসিংয়ে আস্তে আস্তে কী করব এই যে দেখুন জিরাগুলো তেল জিরা সব এরকম হয়ে আছে আর খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গেছে আর আমি দেখাচ্ছি চাউলগুলো কতটুকু ফুটে গেছে না গেছে এই যে অলমোস্ট 60%-এর মতো ফুটে গেছে যার রাইসটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা আমরা জানি সো আর একটু হতে থাক আমরা ফিরে আসছি আমার রাইসটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নিব একটা ছাকনার ভিতরে দিয়ে ছেঁকে নিব আর দেখুন আমার জিরাগুলো এই যে হয়ে গেছে যে আমি ছাকনার ভিতরে দিয়ে ছেঁকে নিচ্ছি বাট আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না পানি যেটা এই যে পড়ে যাওয়ার গেছে তেল টেল টরে আমি আবার দিব কোনো সমস্যা নেই এই যে হাঁড়ি থেকে সব ভাত ছেঁকে নিয়েছি এখন এর ভিতরে একটু তেল দিয়ে দিব বা কেউ চাইলে বাটার দিতে চা পারেন কেউ চাইলে ঘি দিতে পারেন যার যেটা আছে ঘরে সে সেটাই দিতে পারেন না চাইলে পাতিল চেঞ্জ করতে পারেন না চাইলে না করতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা দিয়ে দিব আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের পেঁয়াজ রসুন আদা বাটা হাবি জাবি কিছু না দ্যাটস ইট ইজ এ ভেরি সিম্পল রাইস যেহেতু এটা কিউমিন রাইস তাই জন্য ওগুলোর আদা রসুনের গন্ধটা অন্যরকম হবে তাই জন্য দেওয়া হয় নাই এখন আমি ভাতগুলো এর ভিতরে ছেড়ে দিব স্টেজ এরকম করে সেম হাঁড়িতেই আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে জিরা এটা আমার পরিবারের সবাই পছন্দ করে আমার ছেলে মেয়ে সবাই এই যে আপনারা আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি আপনারা এভাবে ঝাঁকিয়ে নেবেন আবার হালকা একটু মুখে টেস্ট করে দেখবেন যে লবণটা হয়েছে কি না বাট আমি তো মুখে টেস্ট করি না আপনারা সবাই জানেন আমি ঘ্রাণ নিয়ে দেখেছি আমার জাইরো প্ল্যান ক্রিমন রাইসে আমার আরেকটু সল্ট লাগবে আর আমি সেই সাথে আরেকটু মানে দিয়ে দিব সাদা তেলটা দিয়ে দিব আর একদম লাস্ট মোমেন্টে আমি একটু ঘি দিয়ে দিব এখন আমি এটাকে দমে রাখবো আমার এই রাইসটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে আর নাও এখন আমি সেম প্রসেসে
একটু ঝাঁকিয়ে দেব। যদি আপনারা নাকড়া টাকড়া দিয়ে এভাবে নাড়িয়ে দেন, ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে 50%। সো এই যে দেখুন আমার রাইসটা কত সুন্দর, ওই যে কিউমিন, এই যে দেখুন সবগুলো ভাত অনেক ঝরঝরা হয়েছে অনেক। আর আমি এখন এটাকে একটু ঢেকে দিয়ে রেখে দিব। চুলার জালটা আমার একদমই লো ফ্লেমে আমি দিয়ে রাখছি, একদম লো ফ্লেমে। সো এই যে এখন এটাকে আমি একটু হালকা হাতে ঢেকে দিয়ে রাখবো। এই যে আমার জাইরো রাইসটা কালারটা এরকম, ভাতগুলো দেখুন কত সুন্দর, কত একদম লম্বা লম্বা, অনেক সুন্দর। আর যখনই কিনা আমি এই জাইরো কিউমিন রাইসটা করে থাকি, তখন আমি একটু বেশি করে করে রেখে দিই, যে এটা তো প্রতিদিন করা সম্ভব না। সো এখান থেকে বের করলাম, আর একটু একটু করে হয়তোবা চিকেন টিকেন ঘরে থাকেই, বাটার চিকেনও অনেক মজা লাগে, আপনার চিকেন ম্যাঞ্জুরিয়ান দিয়েও অনেক মজা লাগে, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই অনেক মজা। সো আর আজকে তো আমি চিকেন ঝাল ফ্রাই দিয়ে খাবো, সো এটার তো তুলনায় অন্যরকম। যেহেতু আমরা বাঙালি একটু কম বেশি ঝাল পছন্দ করি, তাই জন্য আমি আজকে কিউমিন জাইরো রাইসের সাথে চিকেন ঝাল ফ্রাইটা করে নিচ্ছি। দারুণ একটা সুঘ্রাণ চলে আসছে। আর আমি বলেছি যে আপনারা বাটার দিতে পারেন, প্লেন ভেজিটেবল অয়েল দিতে পারেন, আপনারা ঘি দিতে পারেন। ঘি দিলে হবে কি, ঘির স্মেলটা অন্যরকম হবে, আবার এর সাথে যেহেতু কিউমিন আছে, কিউমিনের স্মেলটা অন্যরকম হবে, তাই জন্য আমি প্লেনটা দিয়েই করেছি, প্লেন ভেজিটেবল অয়েলটা দিয়ে। আমি অন্য আর একটা রেসিপিতে এটা আমি একদম এক্সট্রা করে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। সো আজকে যদি আমি এটা করতে যাই, ওটা করতে যাই, একসাথে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি এভাবে রেখে দিই, কারণ আমার ঘরে বাচ্চা আছে, শুধু বাচ্চা না, বাচ্চাদেরকে আমি অত ভাজি পুরি দেই না বা খাই না, আমাদের জন্য রাখি। যেমন আজকে কিউমিন রাইসটা করলাম, এরকম কিউমিন জাইরো রাইসের সাথে এগুলো খেতে অনেক মজা। তো মাঝে মাঝে আমি এরকম করে রেখে দিই। আমি কিন্তু ভাত পুরোটা আমাদের লাগবে না, আমি কিন্তু হাফ করে এটাকে ভাতটা সুন্দর ঠান্ডা করে বক্স করে ফ্রিজে রেখে দিব। যেহেতু আমার এটা মানে ডিবে ছিল, ফ্রিজে ছিল, তাই জন্য এটাকে আমি খুবই অল্প আঁচে ধীরে ধীরে ভাজবো, যাতে ভিতরে আমার মানে ঠান্ডা ভাতটা না থাকে। আমি ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে আইসটা ছেড়ে নিয়েছি, দেন তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি তেলে, তারপরে আমি খুবই অল্প আঁচে এটাকে আমি ভাজবো অনেকক্ষণ ধরে, যাতে ভিতরে থেকে ঠান্ডা ভাতটা না থাকে। কাঁচা তো থাকবে না, কারণ এটা হচ্ছে প্রিপেড ফুড আমার, তাই জন্য। তো তাহলে ভাজতে থাকি, পরে আসছি। আমি এখন এটাকে উল্টিয়ে দিব, খুবই সুন্দর একটা সুস্বাদু যেমন হবে আর কি, সেরকম একটা স্মেল বের হয়েছে। আর খুবই সাবধানে এগুলোকে উল্টা পাল্টা করে দিতে হবে, তা নাহলে উপরের যে কোটিংগুলো এগুলো খুলে একদম শেষ হয়ে যাবে। আমার থেকে তাও একটু ছেড়ে গেছে, যে কি করা, করার কিছু নেই। আর এরকম নন স্টিকের ফ্রাই প্যান না হলে, নতুন না হলে তো ছো। আমার হয়ে গেছে কিউমিন প্লেন জাইরো রাইস, আর সেই সাথে আমার ঝাল চিকেন ফ্রাই, একটু সালাদ, আর আমি এখন নিব মেয়োনেজ, একটু হট সস, দ্যাটস ইট, আর একটুখানি সুইট অ্যান্ড সাওয়ার সসটা।
আমি নিয়েছি একটু মেয়োনিজ আর ডার্ক সস, এটা সুইট, ভীষণই মজার একটা সস। খেতে দারুণ মজা। আর একটুখানি দিব হাফ সস। খুবই মজার। সো তাহলে চলুন, আমার প্লেট সাজানো শেষ, এখন আমার খাওয়ার পালা, ইনশাল্লাহ খাবো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো কিছুর সাথে, অবশ্যই নতুন কিছুর সাথে। তো আপনারা ভালো থাকবেন। আর আমার আজকের কিউমিন প্লেন জাইরো রাইসটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন। ও আর একটা কথা বলে রাখছি, এই কিউমিন জাইরো রাইসটা বাসমতি চাল ছাড়া কিন্তু হবে না, যে কোনো চাল দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারেন, কিন্তু বাসমতি চাল ছাড়া কিন্তু এর টেস্টটা আপনারা ফিরে পাবেন না। সো অবশ্যই আপনারা খেয়াল করবেন বাসমতি চালটা দিয়েই রাইসটা তৈরি করার জন্য।